অস্ট্রেলিয়ায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বাস উল্টে অন্তত 10 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন 25 জন। স্থানীয় সময় রোববার গভীর রাতে নিউ সাউথ ওয়েলসের হান্টার ভ্যালি এলাকার মহাসড়কে একটি মোড় অতিক্রম করার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও পুলিশের ধারণা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনায় 58 বছর বয়সী বাসের চালককে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাড়তে পারে নিহতের সংখ্যা। ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। একই সঙ্গে আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।